ভিউয়ার্স কেমন আছেন? আপনি যদি স্ন্যাপচ্যাট থেকে আপনার যে সকল কনভারসেশন রয়েছে সেগুলো ক্লিয়ার করতে চান, তো এক্ষেত্রে আপনাকে যে স্টেপগুলো অতিক্রম করতে হবে সেগুলো হলো, আপনি যখন অ্যাপটি ওপেন করবেন, ওপেন করার পর যে ইন্টারফেস পান সেখান থেকে এখানে যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন মার্কিংয়ের মধ্যে, এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। তো প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেটিংস আইকন, এখানে এই সেটিংস আইকনে ক্লিক করবেন। সেটিংস আইকনে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে স্ক্রল ডাউন করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইভেসির আন্ডারে আপনার ক্লিয়ার কনভারসেশন অপশনটি রয়েছে, এখানে ক্লিয়ার কনভারসেশন অপশনটিতে ক্লিক করবেন। তো আমি বোঝার সুবিধার্থে পুনরায় আরেকবার মার্কিং করে দেখাচ্ছি, ক্লিয়ার কনভারসেশন এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনার যে কনভারসেশনগুলো সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমার দুটো কনভারসেশন রয়েছে, তো এখানে এটি ক্লিয়ার করার জন্য আপনি কনভারসেশনগুলোর সামনে যে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন এই ক্রস চিহ্নগুলোতে ক্লিক করবেন, তাহলে এটি ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমি ক্রসে ক্লিক করলাম এবং ক্রসে ক্লিক করার পর আপনি এরকম একটি পপ আপ উইন্ডো পাবেন এবং এখান থেকে ক্লিয়ার এই অপশনটিতে ক্লিক করবেন এবং আমি এখানে ক্লিয়ার অপশনে ক্লিক করলাম। দেখতে পেলেন যে একটি কনভারসেশন কিন্তু আমার ক্লিয়ার হয়ে গেল। তো এখন আমি যদি এই কনভারসেশনটি ক্লিয়ার করতে চাই সেক্ষেত্রে আমি এখানে ক্রসে ক্লিক করব। ক্রসে ক্লিক করার পর এরকম পপ আপ উইন্ডো আসবে এবং এখান থেকে আপনার ক্লিয়ার অপশনটিতে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিয়ার অপশনে ক্লিক করলাম এবং এখন কিন্তু আমার যে সকল কনভারসেশন ছিল সেগুলো কিন্তু সব ক্লিয়ার হয়ে গেল। তো এভাবে কিন্তু আপনার যে সকল কনভারসেশন সেগুলো আপনি স্ন্যাপচ্যাট থেকে ক্লিয়ার করে নিতে পারেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে।